মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কোরআনকে কেন হাদিস বলা হয়েছে। দেখুন, কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এই কথার পরে অর্থাৎ আল্লাহর কথার পরে অর্থাৎ আল্লাহর কথা ছাড়া আর কার কথা তারা বিশ্বাস করবে। এখানে কোরআনকে হাদিস বলা হয়েছে শাব্দিক অর্থে। হাদিস শব্দের অর্থ হলো কথা। কোরআন যেহেতু আল্লাহর কথামালা, অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটাকে হাদিস বলা হয়েছে। হাদিস বলতে আল্লাহর কথা। মানুষের কথাকেও হাদিস বা মানুষের মনের জল্পনা কল্পনাকেও হাদিস বলা হয়েছে। অনেক হাদিসে যেমন হাদিসে নফস বলা হয় মানুষের মনের জল্পনা কল্পনাকে, এবং বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের ভাষ্য ব্যবহার করা হয়েছে, এই ধরনের শব্দ রয়েছে। যার কারণে হাদিস শব্দ দেখলেই সেটি শুধুমাত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হবে এমন নয়, বরং পরিভাষায় হাদিস বলতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা হলেও শব্দের অর্থ, হাদিস শব্দের অর্থটি যে কোনো কথাকেই কিন্তু পরিব্যাপ্ত করে, সামিল করে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কথাকেও হাদিস বলা যায় বা বলা হয়েছে।